কখনো ফাঁকা রাস্তা, আবার কখনো পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা। বাংলাদেশের লাখ লাখ ট্রাক ড্রাইভার প্রত্যেক দিন এই অবস্থার মোকাবেলা করে বাংলাদেশের কোনায় কোনায় জিনিসপত্র পৌঁছায়। যেখানে যা প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর দায়িত্ব কিন্তু শেষমেশ ট্রাক ড্রাইভারের উপরই পড়ে। জিনিসপত্র ট্রাকে ভরে একজন হেল্পার নিয়ে গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা হয়ে যায়। যেখান থেকে রওনা করে সেখান থেকেই গন্তব্য পর্যন্ত ট্রাক ড্রাইভারের এক রাতের ভেতরে পার হতে হয়, কারণ দিনের বেলায় ভারী যান রাস্তায় চলা নিষিদ্ধ। যদি দেরি হয়ে যায় তাহলে পরের দিনটা একেবারে বিফলে যাবে। মালিক অথবা যার কাছে জিনিস পৌঁছাতে হবে তার গালমন্দ শুনতে হবে। রাস্তায় পুলিশ, ট্যাক্স, চাঁদাবাজ কত কিছুরই না সম্মুখীন হতে হয়। কোথাও যদি ট্রাক ব্যাকে দিতে হয় তাহলে সবাই ট্রাক ড্রাইভারকে কথা শোনাতে শুরু করে। কারো 2 মিনিট অপেক্ষা করার ধৈর্য থাকে না। তারা হয়তো ভুলে যায় তাদের ঘরে তারা যা ব্যবহার করছে সব কিছুই এই ট্রাকের মাধ্যমে আনা হয়। আজ আমি ভিডিওতে আপনাদের ট্রাক ড্রাইভারদের কিছু ভিডিও ক্লিপ দেখাবো, যা দেখে আপনি বলতে বাধ্য হবেন তাদের চেয়ে ভালো ড্রাইভার আর হতে পারে না। দেখুন কিভাবে অর্ধেক ঝুলে আছে ট্রাকটি, অর্ধেক ঝুলতে থাকা এই ট্রাকটির ড্রাইভারের কি করা উচিত। যদি ড্রাইভার চায় তাহলে এখনই নেমে যেতে পারে, কিন্তু সে নামছে না, সে চেষ্টা করছে ট্রাকটিকে সুরক্ষিত করার। দেখুন কিভাবে অর্ধেক ঝুলতে থাকা একটি ট্রাককে পাহাড়ি রাস্তায় ড্রাইভার সুরক্ষিতভাবে তুলে ফেললো। এখন আপনি ড্রাইভারকে সেরা বলবেন না তো কাকে সেরা বলবেন? এই ক্লিপটিও আরেকবার দেখুন। এখন আমি আপনাদের যে ভিডিও ক্লিপটি দেখাবো সেই ভিডিও ক্লিপটি অনেক হৃদয় বিদারক। দেখুন এই গরুটি কিভাবে রাস্তায় হাঁটাচলা করছে, দেখুন এই তেলের ট্রাকটি কিভাবে ব্রেক করেছে যাতে ওই গরুটির জীবন বেঁচে যায়। একটু চিন্তা করে দেখুন, যদি ট্রাক ড্রাইভার চাইলে গরুর উপর দিয়ে ট্রাক চালিয়ে দিতে পারত, কিন্তু সে ব্রেক করেছে, আর কত সঠিকভাবে ব্রেকটি করেছে। ট্রাকেরও কিছু হয়নি, গরুটিরও কিছু হয়নি। ভিডিও ক্লিপটি আরেকবার দেখুন। এই ভিডিওতে দেখুন ট্রাকে আগুন লেগে গেছে, হয়তো ট্রাকে থাকা জিনিসপত্রে আগুন লেগেছে, কিন্তু তারপরেও ট্রাক ড্রাইভার ট্রাকটি ছাড়তে যাচ্ছে না। ট্রাক ড্রাইভার হয়তো ট্রাকের চিন্তা করছিল না, তিনি হয়তো সেখানে থাকা মানুষজনের কথা চিন্তা করছিল। সে হয়তো চায়নি ওই জায়গায় ট্রাকের আগুন ছড়িয়ে পড়ুক, সে নিজের প্রাণের চিন্তা না করে ট্রাকটিকে ওই জায়গা থেকে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। এই ট্রাক ড্রাইভারের সাহসিকতার কী নাম দেবেন? ভিডিও ক্লিপটি আরেকবার দেখুন। রাস্তা খারাপ হওয়া সত্ত্বেও সময় মতো মাল পৌঁছানোর দায়িত্ব তাদেরকে ঝুঁকি নিতে বাধ্য করে। ট্রাকে থাকা সৃষ্টিকর্তার ছবি অথবা ট্রাকের পেছনে লেখা 786 নাম্বার তাদের বিশ্বাস বাড়ায়। ড্রাইভাররা খুব সুন্দর করে ট্রাক সাজিয়ে রাখে, সবসময় ট্রাকের খুব যত্ন নেয়, কারণ তারা খুব ভালো করে জানে যদি ট্রাক ভালো থাকে তাহলে তাদের ঘরে ভাত জুটবে, পুরো পৃথিবীর কথা তো রাস্তায় পিছিয়ে পড়ে থাকবে। আমাদের এই ভিডিওতে দেখানো কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন, আর আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।